সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভির বনসাই গাছ নির্বাচনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আমরা এর আগে একটি পর্ব আপনাদেরকে দেখিয়েছি, এটি আমাদের দ্বিতীয় পর্ব। বনসাই গাছ নির্বাচনে আমরা পাঁচটি পর্বে বিভক্ত করেছি। আশা করি মিত্রিকা টিভির সঙ্গেই থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এক এক করে পাঁচটি পর্ব আপনাদেরকে আমরা দেখাবো বনসাই গাছ নির্বাচন কীভাবে করতে হয় এবং সে সকল গাছের পরিচিতি। আজ দেখাবো আমরা দক্ষিণ আফ্রিকার সেই মরুর গোলাপ বা ডেজার্ট রোজ, যাকে আমরা অ্যাডেনিয়াম নামে চিনি। সুন্দর এই গাছটি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিব। আমরা কম বেশি এই অ্যাডেনিয়ামকে সবাই চিনি এবং এই অ্যাডেনিয়াম গাছটি যদি আপনার ছাদ বাগান টবে অথবা বাসার বারান্দায় অথবা কোণে যদি শোভা পায়, দেখতে কতই না মনোমুগ্ধকর। এই গাছটির সম্পর্কে আজকে আপনাদেরকে শোনাব। গাছটির বংশবিস্তার, সাধারণত অ্যাডেনিয়াম গাছ বংশবিস্তার করে বীজ অথবা কাটিং দিয়ে বংশবিস্তার করা হয়। এই গাছটির বৈশিষ্ট্য, এই গাছটির মারাত্মক কিছু বৈশিষ্ট্য আছে। গাছটি দেখেন, একবার টবে লাগালে 50 থেকে 100 বছর পর্যন্ত বাঁচে যদি পরিচর্যা ঠিক মতো করা যায়। এই গাছটি খরা সহনশীল, অল্প সেচে বা অল্প পানিতেই এই গাছটি অনেক দিন পর্যন্ত টিকে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন গাছটি প্রকৃতিগতভাবে গোড়াটি মোটা এবং এর জলীয় অংশ ধারণ করে এটি পানি শোষণ করে রাখে। গাছটি প্রকৃতিগতভাবে গোড়াটি মোটা হওয়ার কারণে সহসাই এটি বনসাই করা যায়। এই গাছটিতে পানি সেচের তেমন কোনো প্রয়োজন হয় না, বাতাস থেকে জলীয় অংশ ধারণ করে কাণ্ডে স্ফীত আকার ধারণ করে। গাছটি দেখেন, আপনাকে যদি শিকড় সহগুলো দেখেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং এই গাছটি প্রাকৃতিকগতভাবেই খুব সহসাই আপনি টবে ছাদে এবং বারান্দায় লাগাতে পারেন। গাছটির ফুলের রং, সাধারণত অ্যাডেনিয়াম ফুলের রং বিভিন্ন রঙের হয়ে থাকে। আমরা রং গোলাপি, লাল, সাদা ইত্যাদি বর্ণের হয়ে থাকে। অ্যাডেনিয়ামের ফুল সাধারণত শীতের পর, অর্থাৎ শীতের পর থেকে শীতের আগ পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এর ফুল কম বেশি পাওয়া যায়। অ্যাডেনিয়াম লাগানোর সময় বা রোপণ করার সময়, সাধারণত এটি আপনি বর্ষাকালে লাগানোর উত্তম সময়। বর্ষাকালে যদি লাগান তাহলে পানি সেচের প্রয়োজন হয় না এবং খুব সহজেই এটি শিকড় গজায়। এছাড়াও অনেকেই বলে যে শীতকালে লাগানো যায় না, শীতকালে অ্যাডেনিয়াম ঘুমায়, কিন্তু কতটুকু যুক্তিকতা আছে সেটা আমার জানা নেই। আপনি ইচ্ছা করলে শীতকালেও লাগিয়ে দেখতে পারেন। গাছটি লাগানোর জন্য পট তৈরি করার ক্ষেত্রে বালি 40%, ভার্মিকম্পোস্ট 40%, কোকোপিট 5%, ইটের সুরকি 5% দিয়ে আপনি গাছটি লাগাতে পারেন। এছাড়াও আপনি হাড়ের গুঁড়া, নিমের খোল থাকলে প্রয়োজন মাফিক আপনি দিতে পারেন। এই ছিল আমাদের অ্যাডেনিয়াম গাছের পরিচিতি। আমরা পুরো এরপর একটা ডিটেলসে আপনাদের পট তৈরি, অ্যাডেনিয়াম গাছের কাটিং তৈরি, অ্যাডেনিয়াম গাছ কীভাবে রোপণ করবেন সব বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা পাঁচটি বংশে, যারা যদি এই এপিসোডটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আরও দর্শককে দেখার সুযোগ করে দেবেন। তাহলে আমাদের কষ্টটি আপনাদের জন্য, এই এপিসোডটি তৈরি করার যে কষ্ট, সেই কষ্টটি লাঘব হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে তৃতীয় পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।